হাই বন্ধুরা, আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সামনে। আজকে দেখো কোথায় এসেছি, সারাদিন কি কি করব সকাল থেকে রাত পর্যন্ত। আজকের ব্লগটা শুধুমাত্র এইখানটায়, আজকের এই উপলক্ষ, তিথি, নক্ষত্র, যাই বলো, পুরো বিষয়টাই মা দুর্গাকে নিয়ে। এটা আমাদের উত্তর চব্বিশ পরগনার এমন একটি জায়গা যেখানে সারা বছর 365 দিন 4 বেলা মায়ের পুজো হয়। এখানে মা এখানে নিত্য পূজিতা হন, বছরে 4 দিন পুজো, তারপর একদিন বিজয়া দশমী, দুর্গাপুজোর শেষ। আমাদের এই একটা কালচার ছোটো থেকে আমরা দেখি, কিন্তু এই মন্দিরে বছরে 365 দিন পুজো হয় 4 বেলা করে, মা দুর্গার নিত্য সেবা হয়। অসাধারণ, অপূর্ব এই মন্দির। সকাল থেকে রাত কীভাবে শেষ হয়ে গেল আমার বুঝতেই পারলাম না। মন্দির পরিসর দেখেছেন, এখানে একসাথে 200 জন থেকে 250 জন মানুষ একত্রে পুজো দিতে পারে, তার সাথে প্রসাদ গ্রহণ করতে পারে এবং সারাদিন মার চরণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। মন্দির পরিসরে এতটাই জায়গা, মন্দিরের নিজস্ব ফুল বাগান তো রয়েছে। দেখুন মন্দিরটা, অপূর্ব সুন্দর মন্দির। এখানকার মা ভীষণ জাগ্রত, ভীষণই জাগ্রত। এখানে এসে নিজে মনে মনে কোনো প্রার্থনা করলে সেটা ঝট করে পূরণ হয়ে যায়। মা এতটাই মনের কথা শোনেন, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখনও মায়ের সাজসজ্জা চলছে, তাই মন্দিরের বাইরের পরিসরটাই দেখাচ্ছি ভালো করে। খুব সাবধানে উঠতে হবে, কারণ চারিদিকে ইলেকট্রিকের তার দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি যখন মাকে দেখানো হবে। মায়ের সাজসজ্জা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কত লোক, প্রচুর লোক, মন্দির জনজোয়ারে ভেসে গেছে। আমিও অপেক্ষা করে আছি কতক্ষণে মায়ের অঙ্গমার্জনা দেখব। ভীষণ ঠান্ডা, শান্ত, খুব সুন্দর একটা পরিবেশ। এত লোকের ভিড়, এখানে না আসলে জানতেই পারতাম না যেখানে এত সুন্দর মন্দির আছে। পরে ঝাড়বাতিটি ভীষণ সুন্দর। দেখুন বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা মায়ের দেখা পেলাম, মায়ের অঙ্গমার্জনা সম্পূর্ণ হয়েছে। সমস্ত পুরোহিতরা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, মায়ের আরতি শুরু হবে। ভীষণই সুন্দর একটা দৃশ্য এটা, যে বাসন্তী পুজো উপলক্ষে বা অন্নপূর্ণা উপলক্ষে বা রামনবমী উপলক্ষে পুজো হচ্ছে তা কিন্তু নয়। এখানে প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন বা 31 দিন, বছরে 365 দিন 4 বেলা মায়ের এভাবেই নিত্য সেবা হয়। আর বিশেষ তিথি নক্ষত্রে, বিভিন্ন যোগে মায়ের, মানে যাকে বলে স্পেশাল পুজো, সেটা তো আছেই। মানুষের ভাণ্ডা, মানুষকে ভাণ্ডারা দেওয়া, তারপরে পৈতে, অন্নপ্রাশন, সমস্ত উৎসব এখানে এসে হয়। আমাদের ঢাকি চলে এসেছে, আমাদের বলতে মন্দিরের, ওনার একটু দেরি হয়ে গেল আসতে। দারুণ লাগছে, সত্যি মনে হচ্ছে শরৎকালে আছে। এরকম দুর্গাপুজো সারা বছর দেখতে পাবো এটাই ভাবছি, মানে এখন যদি রোজই মন চায় যাবো, যেদিনই মন চায় যেতে পারবো সেদিনই এমন পুজো দেখতে পাবো। তার জন্য আমাদের শুধুমাত্র শরৎকালের 4টা দিনের জন্য ওয়েট করতে হবে না, এখানে বছরে 365 দিন পুজো হয়। অপূর্ব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে একটা মন্দির পরিসরে। বাইরের জায়গাটা দেখাচ্ছে বন্ধু, সবাইকে একটু ভালো করে দেখো। এই মন্দিরটা আছে আমাদের
উত্তর চব্বিশ পরগনার খড়তায়। স্টেশন থেকে নেমে দেড় থেকে দু মিনিট হাঁটলেই মন্দির। আরতির পর মায়ের এখানে বলি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে কী বলি হয় মায়ের দেখুন চোখ, আমরা তো অনেক রকম অনেক কিছু বলি শুনেছি, আজকে আমরা দেখিনি এখানে মায়ের কী কী বলি হবে। আমার সৌভাগ্য হয়েছে যে এটা আমি ক্যামেরা বন্ধ করতে পেরেছি, এতটা কাছ থেকে ভিডিও করতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার, যেটা সকলের হয় না। আচ্ছা প্রথম আঁখ বলি হবে, আমি কিন্তু আমার জীবনে প্রথম দেখছি আঁখ বলি। সমস্ত মানুষ ক্যামেরা বন্ধ করতে প্রস্তুত, আমরা তো অনেক কিছু বলি দেখেছি কিন্তু এত সুন্দর বলি কখনো দেখেছি। ফল বলি, আঁকটা একটা ফল, ভগবানের পায়ে অর্পণ করে আঁক বলি হচ্ছে। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো মা, সমস্ত অশুভ শক্তির বিনাশ করো। চালকুমড়ো বলি হয়, চালকুমড়ো বলি আমি শুনেছি বহুবার, যেসব বাড়িতে দুর্গা পুজো হয় অনেক বাড়িতে আছে চালকুমড়ো বলি হয়, কিন্তু এটা চোখের সামনে প্রথম দেখব, মানে চাক্ষুষ করব। চালকুমড়োকেও মা দুর্গার পায়ে অর্পণ করা হবে, তারপর বলি প্রদান হবে। চালকুমড়োর কত সৌভাগ্য যে নিজেকে মায়ের পায়ে বলে দিতে পারছে। মায়ের ভোগ অনুষ্ঠান বলি প্রদানের পর মায়ের ভোগ অনুষ্ঠান, এখন বন্ধুরা এবারে মায়ের সাজসজ্জা পুরোটাই বদলে গেছে, মাকে নতুন করে সাজানো হয়েছে। কি অপূর্ব মায়ের রূপ, কী সুন্দর! রূপম দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো দেহি, এই কথাটা বারবার মনে পড়ছে, সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। মা সত্যি তুমি কত সুন্দর! মায়ের সমস্ত ভোগের আয়োজন হয়ে গেছে, এবার আমাদের বাইরে যেতে হবে, কারণ ঠাকুর মশাই ভোগ নিবেদন করবে, আমরা বাইরে অপেক্ষা করব প্রসাদ পাওয়ার আশায়। বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো রইল, আপনারা অবশ্যই অবশ্যই খড়দার এই দুর্গা মন্দিরে আসবেন এবং একটা সারা দিন কাটিয়ে যাবেন। প্রসাদ তো পাবেনই, মায়ের দর্শন পাবেন, ইচ্ছা মতো পুজো দিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা সুন্দরভাবে দেখার জন্য। থ্যাংক